ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আলোচনা করব ক্যালকুলাস টু সাবজেক্টের নন মেজর সাজেশন নিয়ে। আপনারা যারা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে রয়েছেন এবং ফিজিক্স ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য এই সাজেশনটা। তো এখানে যে প্রশ্নগুলি দেয়া রয়েছে সে প্রশ্নগুলি পড়লেই হবে, আমি প্রশ্নগুলো পড়ে দিচ্ছি না, আপনার ভিডিওটা পোজ করে করে প্রশ্নগুলো আপনি সাজেশনে দাগিয়ে নেবেন আর কি। তো ধীরে ধীরে দেখলেই হবে ইনশাল্লাহ, অথবা ভিডিওটা ডাউনলোড করে আপনি বারবার দেখতে পারবেন, দেখলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এখানে আমি ধীরে ধীরে হচ্ছে উপরের দিকে নিয়ে যাচ্ছি। প্রশ্নগুলো এখানে সবগুলো ধারাবাহিকভাবে লেখা আছে, আপনি খুঁজে খুঁজে বোর্ড বইয়ে কিংবা হচ্ছে সাজেশনে দাগিয়ে নিয়ে পড়তে পারবেন। ক্যালকুলাস টু সাবজেক্টটার এখানে 60টার মতো প্রশ্ন আছে, 60টার মতো আর কি। তো এই প্রশ্নগুলো পড়লেই হবে, এর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নাই আমার মনে হয়। যদি আপনাদের সময় থাকে কিংবা হচ্ছে পড়ার আগ্রহ থাকে তাহলে আপনারা পড়তে পারেন, কিন্তু এর মধ্যে যেগুলো আছে এগুলো পড়লে ইনশাল্লাহ আপনাদের 80% কমন থাকবে। তো আপনারা দেখছেন এনিউ আপডেট নিউজ ইউটিউব চ্যানেল, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশাপাশি আপনি হচ্ছে এসএস ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলেও এই ভিডিওটা পাবেন। তো আপনারা যদি এসএস ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলেও যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের অনলাইন কোর্স রয়েছে ক্যালকুলাস টু, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফরডান, তারপর হচ্ছে ক্যালকুলাস 1, ফিজিক্স 1, ফিজিক্স 2, এই কোর্সগুলিতে আপনারা ভর্তি হতে পারবেন। এবং যারা নন মেজর ফিজিক্স 3 অর্থাৎ যারা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে রয়েছেন এবং ম্যাথ ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য যে ফিজিক্স 3 একটা সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টটা আপনারা ভর্তি হতে পারবেন। এবং এই সাবজেক্টগুলো আমাদের কাছে রয়েছে এবং কোর্স ফি আমাদের কাছে সীমিত আর কি, কোর্স ফি বেশি নেই না, কারণ হচ্ছে কোর্স ফি 350 টাকা। এবং অনেকেই ভাববেন যে কোর্স ফি কম হওয়ার কারণে হয়তো বা হচ্ছে যে আপনার ভিডিও কোয়ালিটি খারাপ হবে বা ভিডিও তেমন বোঝানো নাই, এরকম না, ভিডিও আপনারা পর্যাপ্ত পরিমাণে পাবেন। আমরা হচ্ছে কম টাকায় আমরা কোর্সগুলো দেওয়ার চেষ্টা করতেছি যাতে সবাই আমাদের এসএস ইউনিভার্সিটি চ্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে বা আমাদের সাথে সংযুক্ত থাকতে পারে এই জন্য। তাছাড়া কোর্স ফি কম হওয়ার অন্য কোনো কারণ নেই। আপনারা অনেকেই হচ্ছে চ্যাপ্টার ভিত্তিক সাজেশন চান। চ্যাপ্টার ভিত্তিক বলতে আমি ক্যালকুলাস টুর জন্য চ্যাপ্টার ভিত্তিক যদি সাজেশন বলি সেক্ষেত্রে হচ্ছে আপনারা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12 এবং চ্যাপ্টার 14, এই কয়েকটা চ্যাপ্টার পড়লেই হবে। পাশাপাশি যে থিওরিগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলি হচ্ছে স্টকসের উপপাদ্য, তারপর গ্রিনের উপপাদ্য, ডিরিচুয়ালেটের উপপাদ্য, এই উপপাদ্যগুলো থেকে ইনশাল্লাহ একটা কমন থাকবে, এই জন্য থিওরিগুলো আপনাদেরকে ভালোভাবে পড়ে রাখতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যালকুলাস টু নন মেজর সাজেশন। আপনার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে চ্যানেলগুলোতে আমরা প্রতিদিন আপডেট হচ্ছে ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে আমাদের হচ্ছে সাবজেক্টের সাজেশনটা। তো এখান থেকে আপনারা ভিডিওটা পোজ করে করে এগুলো নোট করে নেবেন তাহলেই হবে। তো যারা পিডিএফ নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 01580686795। তবে হোয়াটসঅ্যাপে নিতে গেলে অবশ্যই আপনাকে সাবজেক্ট প্রতি 50 টাকা দিতে হবে, আর যদি 50 টাকা খরচ করতে না চান তাহলে এখান থেকে আপনাদের কষ্ট করে দাগিয়ে নিতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই।